দেখছেন এটিএন নিউজ হ্যাপেনিং পয়েন্টের আজকের আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি জান্নাতুন্নাহা জাকিয়া। দর্শক আপনারা জানেন যে প্রাকৃতিক নৈসর্গের দেশ বাংলাদেশ, স্বাধীনতার এত বছর পর পেরিয়ে কিন্তু কমবেশি সব শিল্পই মাথা তুলে দাঁড়িয়েছে, দেশের সব খাতই মাথা তুলে দাঁড়িয়েছে। কিন্তু ব্যতিক্রম যদি আমরা একটু বলি যে দেশে পর্যটন খাত কিন্তু একটু পিছিয়ে রয়েছে এবং গুরুত্বপূর্ণ অবদানও রাখতে পারছে না সেভাবে আসলে অর্থনৈতিক ক্ষেত্রে। এবং বাংলাদেশের পরতে পরতে যদি আমরা নৈসর্গের কথা যেমনটা বলছিলাম যে পরতে পরতে সৌন্দর্য ছড়িয়ে ছড়িয়ে আছে, যা কিনা দেশি বিদেশি পর্যটকদেরকেও টানছে এবং বিশ্বের সবচেয়ে যে বড় অবিচ্ছিন্ন সমুদ্র সৈকত সেটা আছে আমাদের বাংলাদেশে, আছে বড় ম্যানগ্রোভ সুন্দরবন, বিস্তৃত হাওড়াঞ্চল, বিশাল পর্বতাঞ্চল, মহাস্থানগড় এবং পাহাড়পুরে হাজার বছরের প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন এদেশকে আরও বেশি সমৃদ্ধ করে তুলেছে। এবং একজন মানুষকে আকর্ষণ করার মতো অনেক কিছুই আছে, কিন্তু কেন যেন আমাদের বাংলাদেশে এই পর্যটন খাতটা সেভাবে এগুতে পারছে না। আমরা বলতে পারি যে পর্যটন ব্র্যান্ডিংয়ে আসলে বাংলাদেশ কতটুকু এগিয়েছে, এ নিয়েই আজকে হ্যাপেনিং পয়েন্টে আমরা কথা বলবো আমাদের অতিথির সঙ্গে। আজকে অতিথি হিসেবে আমাদের সঙ্গে আছেন ট্যুর অপারেটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মোহাম্মদ রাফিউজ্জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। আপনাকে অশেষ ধন্যবাদ। আমি শুরুতেই দর্শকদেরকে একটা চিত্র দেখাচ্ছিলাম আসলে যে স্বাধীনতার পরপরই আমাদের দেশের যে অন্যান্য শিল্প খাতগুলো আছে অনেকটা এগিয়ে গেছে, কিন্তু বাংলাদেশের পর্যটন খাতটা এখনও বাংলাদেশের অর্থনীতিতে সেরকম একটা আসলে অবদান রাখতে পারছে না। আমরা বলতে পারি বাংলাদেশ ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে কতটা এগিয়েলো? আমি আপনাকে শুধু বলতে চাচ্ছি যে পর্যটন এগুচ্ছে না, এটা পুরোপুরি সঠিক নয়। ডোমেস্টিক ট্যুরিজমে আমরা বেশ এগানো এবং জিডিপিতে আমাদের কন্ট্রিবিউশনও 3.4। হ্যাঁ, আপনি যথার্থ বলেছেন যে ব্র্যান্ডিংয়ে, বিশেষ করে পর্যটন ব্র্যান্ডিংয়ে আমরা তেমন সফলতার মুখ দেখতে পাইনি। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড সৃষ্টির পর থেকে বাংলাদেশ বিশ্বের যত ইন্টারন্যাশনাল ট্যুরিজম ফেয়ার সবগুলোতে আমরা অংশগ্রহণ করে থাকি এবং আমরা চেষ্টা করি আমাদের বাংলাদেশের পণ্যগুলো বিদেশি ট্যুর অপারেটর আর পর্যটকের কাছে উপস্থাপন করতে, ইনবাউন্ড ট্যুরিজমটা বৃদ্ধি করার জন্য। এর ফলশ্রুতিতে আমরা লন্ডনের WTM, বার্লিনের ITB, জাপানের জাটা, বিভিন্ন প্রত্যেকটা ট্যুরিস্ট জেনারেটিং কান্ট্রিতে আমরা অংশগ্রহণ করে থাকি। আমরা ব্র্যান্ডিংয়ের যে সফলতা পাচ্ছি না, একমাত্র কারণ হচ্ছে বিদেশি আমাদের যে দূতাবাসগুলোতে পর্যটন বান্ধব কূটনীতিক নেই, ওনারা লোকবল কম থাকায় পর্যটনকে ফোকাস দিয়ে আমাদের বাংলাদেশকে ব্র্যান্ডিং করার জন্য সেই দেশে অবস্থানরত পর্যটক কিংবা সেই দেশে অবস্থানরত প্রফেশনাল ট্যুর অপারেটরদের সাথে সেই সম্পর্ক তৈরি করতে পারিনি যা আমাদের বাংলাদেশকে ব্র্যান্ডিং করতে সহায়ক ভূমিকা পালন করবে। সেই ক্ষেত্রে আমরা ট্যুর অপারেটরস অফ বাংলাদেশ, ট্যুরের সকল সম্মানিত সদস্যগণ, তারা চাচ্ছে নিজ উদ্যোগে বিভিন্ন দেশের বিদেশি পর্যটক এবং ট্যুর অপারেটরদেরকে আকৃষ্ট করার জন্য বাংলাদেশের বিভিন্ন পণ্য উপস্থাপন করে থাকেন। যে দেশে যা নেই সেই দেশের জনসাধারণ ওই বিষয়ের উপর আগ্রহ প্রকাশ করে। যেমন আমাদের উপরের দেশগুলো যারা ডাবল ল্যান্ডেড বর্ডার কান্ট্রি, সেই সব দেশে পর্যটক নেই, সরি সমুদ্র নেই, ওই সব দেশের নাগরিকগণ সমুদ্র দেখার জন্য আকৃষ্ট থাকে। সেই কারণে আমাদের প্রয়াস, আমাদের উপরের যে দেশগুলো রয়েছেন সেন্ট্রাল এশিয়া কিংবা আমাদের সার্কের ভুটান, নেপাল, ওই সব দেশে আমাদের বিচ, আমাদের সমুদ্র সৈকত, আমাদের কোস্টাল এরিয়াকে ব্র্যান্ডিং করার জন্য আমরা প্রয়াস চালাই। এবং আমাদের ম্যানগ্রোভ ফরেস্টটুকু ইউরোপ এবং জাপানে পর্যটককে আকৃষ্ট করার জন্য আমরা প্রয়াস চালিয়ে যাচ্ছি। কিন্তু আপনি যথার্থ বলবেন, এই ব্র্যান্ডিংয়ের পাশাপাশি সরকারের কিছু নীতিও আমাদেরকে পিছিয়ে দিচ্ছে। সেই সব দেশের নাগরিকদেরকে আমরা অন অ্যারাইভাল ভিসার পরিবর্তে যদি আমরা ইলেকট্রনিক্স ভিসার প্রবর্তন করি, তাহলে পশ্চিমা দেশগুলো এবং ফারিস্ট কান্ট্রিগুলো, অস্ট্রেলিয়া সমেত জাপান, কোরিয়া এবং মিডিল ইস্ট সহ সব দেশের নাগরিকগুলো যদি সহজেই বাংলাদেশে আগমন করতে পারে, আসতে পারে ইলেকট্রনিক্স ভিসা নিয়ে, তাহলে তার মাইন্ড সেট আপ থাকে বাংলাদেশের ওই ডেস্টিনেশনের প্রতি দুর্বলতা সৃষ্টি হয়। কিন্তু এই মুহূর্তে আমাদের শুধু অন অ্যারাইভাল ভিসা রয়েছেন পশ্চিমা দেশগুলো, অন অ্যারাইভাল ভিসাতে তার মাইন্ড সেট আপটা থাকে না যে আদৌ সে ঢুকতে পারবে কি পারবে না, সেই রকম ম্যাচুরিটি আসে নাই বিদায়ী তার চিন্তা চেতনায়, আমাদের আমরা সেই ধরনের বিদেশি পর্যটক পাচ্ছি না। কিন্তু আমাদের প্রয়াস, আমাদের যে বেশ কয়েকটা পর্যটন উপকরণগুলো, পর্যটন উপাদানগুলো এবং ডেস্টিনেশনগুলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এবং বিশ্বের পর্যটকদের মনে দাগ কাটার মতো, যদি আপনি ইন টার্মস অফ আর্কোলজি, ইন টার্মস অফ
ম্যানগ্রোভ ফরেস্ট, ইউনেস্কো সাইট অলসো, এবং আমাদের মানুষগুলো হসপিটালিটি, আমাদের গ্রামের সহজ সরল মানুষ, তার আতিথ্যতা, জনপদ, আমাদের রুরাল এরিয়ার যে ল্যান্ডস্কেপগুলো বিদেশি পর্যটকরা আকৃষ্ট করে। বিদেশি পর্যটকরা সাধারণত ইট দালান কোটায় থাকতে ওরা চায় না, ওরা চায় যে মাটি মানুষ প্রকৃতির সান্নিধ্যে থাকার জন্য। আচ্ছা, সম্ভাবনা অনেক। আপনি কিছুক্ষণ আগেও আসলে বলছিলেন যে মাটিও মানুষের টান এবং আমাদের বাংলাদেশিদের যে আতিথেয়তা, এতটা সম্ভাবনা সত্ত্বেও কেন আসলে আমরা পিছিয়ে যাচ্ছি, চ্যালেঞ্জগুলো আপনার কী বলে মনে হয়? সর্বপ্রথম যে প্রতিবন্ধতা হচ্ছে যে আমাদের সরকার এই ইন্ডাস্ট্রিকে প্রায়োরিটি লিস্টে রাখে না। 2022 সালে পর্যটনকে শিল্প অগ্রসরমান শিল্প নীতিতে অন্তর্ভুক্ত করার ফলেও এই পর্যটনের সরকারের বরাদ্দ খুবই কম। যে বরাদ্দটুকু আসে সে ম্যাক্স এই অধিকাংশটুকুই চলে যাচ্ছে বেসামরিক বিমান পর্যটন পরিচালনায়। পর্যটন আর বেসামরিক বিমান পরিচালনা একটা মন্ত্রণালয়ে। পর্যটনের ওপর বাজেট কম থাকার ফলে ট্যুরিজম বোর্ড কিংবা পর্যটন কর্পোরেশন কিংবা প্রাইভেট সেক্টর পর্যটনকে এগোনোর জন্য, ব্র্যান্ডিংয়ের জন্য পর্যাপ্ত পয়সা খরচ করতে পারে না। আপনি জানেন, যেহেতু আপনি মিডিয়া ব্যক্তিত্ব, যে সারা বিশ্ব এখন প্রচারই প্রসার, তো অন্যান্য যারা পর্যটনের সাকসেসফুল কান্ট্রি তারাও ইন্টারন্যাশনাল মিডিয়াতে প্রচার চালানোর জন্য বিজ্ঞাপন দিয়ে থাকে। আপনি যদি উদাহরণস্বরূপ যদি বলতে পারেন ইন্ডিয়া, তার ইনক্রেডিবল ইন্ডিয়ায় সব জায়গায় বিবিসি, আলজেরিয়া, ভয়েস অফ আমেরিকা সব জায়গায় বিজ্ঞাপন দিয়ে থাকে, এবং সোশ্যাল মিডিয়ায় সহ। ইন্ডিয়া শুধু দেশ না, প্রত্যেকটা স্টেটসও দিয়ে থাকে, গুজরাট, ওয়েস্ট বেঙ্গল, বিহার সবগুলো জায়গায়। মালয়েশিয়া ট্রুলি এশিয়া দিয়ে ওরা সারা বিশ্বকে কাঁপিয়ে দিতে চেষ্টা করে, ফিলিপাইন, সিঙ্গাপুর এবং থাইল্যান্ড সহ। কিন্তু আমরাই বিউটিফুল বাংলাদেশ একটা স্লোগান, এই স্লোগান দিয়ে বিশ্বকে জানান দিতে পারি নাই যে আমাদের মানুষজনগুলো বিউটিফুল, আমাদের প্রকৃতি অনেকগুলোই আনকমন, কালচার আমাদের কৃষ্টি, আমাদের বৈশিষ্ট্যতা। যেমন ছয় ঋতুর বাংলাদেশ, এই বাংলাদেশি কিন্তু প্রত্যেকটা ঋতুর আলাদা তারতম্য, আলাদা বৈশিষ্ট্য। বিশ্বের অনেক দেশে আসে দু ঋতুতে, অনেক দেশ আছে তিন ঋতুতে, কিন্তু আমরা এই জিনিসটুকু এখনও প্রচার করতে পারিনি যে আমাদের বাংলাদেশে গ্রীষ্মে, আমাদের বাংলাদেশে শীত বা বসন্ত। ওই যে আপনি যে প্রথম কথা বললেন ব্র্যান্ডিং, আমরা প্রপার ব্র্যান্ডিং করতে পারিনি এখনো। আমরা জানান দিতে পারিনি যেসব দেশে সমুদ্র নেই, যে আমাদের দেশের সমুদ্র নিরবিচ্ছিন্ন ভাবে সরকারি সহায়তার অভাবে। অবশ্যই, কারণ ইন্টারন্যাশনাল মিডিয়াতে তো সরকারি পর্যায়ে ছাড়া উপায় নেই। ইনফ্রাস্ট্রাকচার কিংবা সারা বিশ্বকে নাড়ায় দেওয়া, সারা বিশ্বকে জানান দেওয়া, সরকার ছাড়া তো উপায় নেই, বেসরকারিভাবে তো সম্ভব নয়। আচ্ছা, সরকারি ও বেসরকারি পর্যায়ে এখন বাংলাদেশে পর্যটন স্পটগুলো কয়টি আছে? আমাদের বাংলাদেশে পর্যটন ডেস্টিনেশনগুলো ট্যুরিজম বোর্ডের একটা জরিপে প্রায় 1200 উপরে, কিন্তু পপুলার ডেস্টিনেশন এখন অবধি 30-35টা পপুলার ডেস্টিনেশন। কোনো এক সময় বাংলাদেশে শুধুমাত্র কক্সবাজার, কুয়াকাটা, সিলেট কিংবা সুন্দরবন ছিল, এখন কিন্তু সারা বাংলাদেশ ব্যাপী বেশ কয়েকটা ডেস্টিনেশনই বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। এবং আমরা চাচ্ছি যে শুধুমাত্র কক্সবাজারে গিয়েই এই আমরা যাতে প্রচণ্ড ভিড় না করি, ক্যারিং ক্যাপাসিটি চিন্তা করি, তাহলে পর্যটনটা শুধুমাত্র শুধু মনস্তাত্ত্বিক ইয়ের বিষয়েও, রিফ্রেশের বিষয়েও, যে সব ব্যাপারই তাকে খুব বেশি এনজয় করতে পারবে এমন একটা সময় হচ্ছে পর্যটন। পর্যটনকে শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি তার মানসিক, তার দৈনন্দিন অন্যান্য চাহিদা পূরণ করতে পারলেই পর্যটক স্যাটিসফাই হয়। কক্সবাজারে যখন খুব বেশি ক্রাউড থাকে তখন সে পর্যটন উপভোগ করতে পারে না। আমরা চাচ্ছি যে সারা বাংলাদেশে ডোমেস্টিক ট্যুরিজমটা, যখন আপনি জানেন যে ডোমেস্টিক ট্যুরিজম সময়ে সময়ে বৃদ্ধি পায়, কোনো ছুটি ছাটা থাকলে বাংলাদেশের মানুষগুলো বেড়াতে যায়। আমরা চাচ্ছি যে ওই সময় ছুটিতে সে শুধুমাত্র একটা ডেস্টিনেশনেই বারংবার না গিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বেড়াতে যাক, তাহলে পর্যটন প্রত্যন্ত অঞ্চলে উন্নত হবে। এবং আমরা তো কমিউনিটি বেসড ট্যুরিজমে বিশ্বাসী, আমরা চাচ্ছি যেই জায়গা নির্বাচনে আসলে ভিন্নতা আসুক সেটাই আপনারা চাচ্ছেন, এটা নিয়ে আমরা এবং ওই জায়গার জনপদকে সম্পৃক্ত করতে চাচ্ছি, যে পর্যটন ওন করবে এবং পর্যটকদের ভালোবাসবে। অবশ্যই এগুলো নিয়ে আমরা আরো কথা বলবো, তবে তার আগে আমাদের হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে এই পর্যায়ে দর্শক একটা বিরতি নেবার সময় হয়ে গেছে, একটা বিরতির পর ফিরছি, আমাদের সাথে থাকুন।
বিরতির পর আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকে হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে। এবং আজকে আমরা কথা বলছিলাম পর্যটন ব্র্যান্ডিং এ বাংলাদেশ কতটুকু এগোলো। ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ তবে সভাপতি মোহাম্মদ রাফিউজ্জামান আজকে আমাদের সাথে অতিথি হয়ে আসছেন। স্যার, আমরা বিরতিতে যাবার আগ মুহূর্তে আসলে পর্যটনের নানা খাত এবং চ্যালেঞ্জ নিয়ে কথা বলছিলাম। এই মুহূর্তে যদি আপনার কাছে জানতে চাই যে পর্যটন মৌসুম কিন্তু শুরু হয়ে গেছে, যেহেতু শীত আসছে এবং এই সময়টায় আসলে মানুষ পর্যটনের সবচেয়ে বেশি উৎসাহ হয়ে থাকে, এবং গত মাসে আমরা দেখেছি বেশ কিছু উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র স্পট বন্ধ হয়ে গেছে, রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক যে নানা সংকট এবং সেই সাথে এত সমস্যার মাঝে ভ্রমণ পিপাসুরা আসলে কতটুকু সাহস নিয়ে এগোতে পারবেন পর্যটনের জন্য বা কোথাও যাওয়ার জন্য? যে আপনি যথার্থই বললেন যে আমাদের শীত মৌসুমটুকুই হচ্ছে আমাদের পর্যটনের পিক সিজন। বিদেশি পর্যটক এবং দেশি পর্যটক এই সময়টুকু ভ্রমণ করতে পছন্দ করেন, কিন্তু সেই মুহূর্তেই যে পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে যে বিদেশি নিষেধগুলো আসছেন সেন্ট মার্টিনের উপলক্ষে, এই জিনিসটা আমাদেরকে খুব গভীর চিন্তায় ফেলে দিয়েছেন। কারণ সারা বছরেই যারা বিনিয়োগকারী, ট্যুর অপারেটর বা হোটেল মোটেল রিসোর্ট ওনার্স এবং সব, পর্যটনের সাথে তো শুধুমাত্র একটা মন্ত্রণালয় জড়িত নয়, পর্যটনের সাথে 19টা মন্ত্রণালয় সরাসরি জড়িত, 121টা সাবসেক্টর পর্যটনে ইনভলভ, এবং 40 লক্ষ লোক তো প্রত্যক্ষ পরোক্ষভাবে পর্যটন শিল্পের সম্পৃক্ত। তো সেই কারণে সেন্ট মার্টিনের যে চিন্তাটা করে যাচ্ছেন এই মৌসুমের আগে, তাহলে তাতে পর্যটকরা যেমন ক্ষতিগ্রস্ত হবে, পর্যটন শিল্প যেমন বেগবান ত্বরান্বিত হবে না, ঠিক তেমন ভবিষ্যৎ বিনিয়োগ করার ক্ষেত্রে চিন্তা করবে। কারণ এবং শুধু তাই নয়, এই বিধিনিষেধ যেটা নভেম্বর মাসে রাত্রিযাপন করতে পারবে না, ডিসেম্বর জানুয়ারিতে রাত্রিযাপন করতে পারবে, তাও 2000-এর বেশি লোক নয় প্রতি দৈনিক, এবং ফেব্রুয়ারি মাস থেকে অক্টোবর পর্যন্ত ডেস্টিনেশন বন্ধ থাকবে, তাতে অসুবিধা হচ্ছে কি, পুরো 10 মাসের পয়সা বিনিয়োগকারী 2 মাসে তোলার জন্য সে মনোযোগ হয়, মনোযোগী হওয়ার ফলে ট্রাভেল কস্ট বেড়ে যাচ্ছে। সেই কারণে বাংলাদেশে কিন্তু অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে ভ্রমণ খরচটুকু একটু বেশি এই বিধিনিষেধ কারণে। হ্যাঁ, শুধু তাই নয়, আপনাকে যদি আমি আরও সাদামাটা বলি যে বিশ্বের অনেকগুলো দেশই রয়েছেন দ্বীপ সমৃদ্ধ। যদি আপনি ফিলিপাইনের কথা চিন্তা করেন, 7608 দ্বীপ নিয়ে সমন্বয়ে গঠিত, ইন্দোনেশিয়া 17,000, মালয়েশিয়া প্রায় 1,000-এর কাছাকাছি, এবং মালদ্বীপ, এই আমাদের শ্রীলঙ্কা, আমাদের মরিশাস, মানে আশপাশের প্রতিটি দেশগুলো, যেহেতু আমরা ব্যাপ বেঙ্গলের মোহনায়, আমাদের দক্ষিণের পূর্বে প্রান্তে পশ্চিম প্রান্তে অনেকগুলো দ্বীপরাষ্ট্র রয়েছেন, কোনো দ্বীপরাষ্ট্রই কিন্তু কোনো বিধিনিষেধ নেই, এবং ওই রাষ্ট্রগুলো ফিলিপাইন, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া পরিবেশ রক্ষায় তো তারা আসলে সেভাবে কার্যক্রম করতে পেরেছে, কিন্তু আমাদের এখান থেকে তো আমরা প্রায় সময় দেখা যায় যে দ্বীপটা নষ্ট হয়ে যাচ্ছে। জি, আমি আপনার সাথে সম্পূর্ণ একমত, এই কারণে যে পর্যটন প্রেমীরা, পর্যটক ব্যবসায়ীরা, পর্যটন অপারেটররা, তা পর্যটন তার পণ্য, পরিবেশটি ঠিক রাখার জন্য সেই সচেষ্ট থাকবেন, কারণ সেই তো এই তার ব্রেড এন্ড বাটার হচ্ছে এই শিল্প, যে সেন্ট মার্টিনের প্রকৃতি, সেন্ট মার্টিনের জনপদ, সেন্ট মার্টিনের বালু রাশি। অভিযোগ আছে যে ব্যবসায়ী যারা ওখানে ব্যবসা করছেন আসলে তারা কি পরিবেশ রক্ষায় সচেষ্ট আছেন নাকি তারা শুধু ব্যবসায়ী করছেন? পরিবেশ রক্ষা যদি সচেষ্ট না হয় পর্যটক যাবে না, তাহলে তো বিনিয়োগ তো সিকিউর হবে না। মানে যারা পর্যটক সে তো ও সৌন্দর্য উপলক্ষ করতে যাবে, তো সৌন্দর্যটুকু, প্রকৃতিটুকু, জীববৈচিত্র্য হচ্ছে এই ট্যুর অপারেটরদের বা পর্যটন সংশ্লিষ্ট সকল কর্মীদের একমাত্র দেন ধারণা। সেন্ট মার্টিনকে যত সুন্দর রাখবে, সেন্ট মার্টিনের কাসিম যত ভালো থাকবে, সেন্ট মার্টিনের ক্রোরাল যত ভালো থাকবে, আমরা কিছুদিন আগে খবর পাচ্ছিলাম যে সেন্ট মার্টিনের সাদা মাছের উপদ্রব দেখা দিয়েছে, যেটা আসলে পরিবেশ বিপর্যয়ের একটা আশঙ্কা দেখা দিয়েছে। আমরা তো বরাবরই বলে আসছি যে একটা নীতিমালা করা হোক, আমরা তো বলে আসছি যে সিঙ্গেল ইউজ প্লাস্টিক আমরা সেন্ট মার্টিনে বহন, ব্যবহার কোনো কিছু করবো না, একদম খুব বেশি সজাগ দৃষ্টি থাকুক, সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার যাতে না হয়। আমরা বলে আসছি যে রড, সিমেন্ট, বালু দিয়ে কোনো অট্টালিকা করব না। আমরা সবসময় বলে আসছি যে বর্জ্যগুলোকে, যেই বর্জ্যগুলো আমরা রিসাইকেলিং করতে পারবো তা সেন্ট মার্টিনে রাখবো, যেগুলো রিসাইকেলিং করা যাবে না সলিডগুলো আমরা ভূখণ্ডে, মূল ভূখণ্ডে নিয়ে আসবো। আমরা সবসময় বলে আসছি যে লোনা পানিকে ওয়াটার পিউরিফিকেশনের মাধ্যমে আমরা মিঠা পানিতে পরিণত করব। আমরা সবসময় বলে আসছি যে রাত্রেবেলা জেনারেটর বন্ধ রাখবো, সোলার প্লান্টেশনের মাধ্যমে আলো দেব, আমরা কোনো প্রকার উচ্চ সাউন্ড পলিউশন যাতে না হয়, কোনো প্রকার শব্দে আক্রান্ত হব না,
এইগুলো করার জন্য সরকারকে আমরা বলে আসছি এবং আমরাও চাচ্ছি যে সরকারি ভাবে এবং বেসরকারি ভাবে যৌথ উদ্যোগে সেন্ট মার্টিনকে রক্ষা করা হোক। তার মানে এই নয় যে একটা শিল্পকে বন্ধ করে, তার মানে এই নয় যে পর্যটনকে না বলে, বিশ্বের কোনো দেশই তো পর্যটনকে না বলে ওই ডেস্টিনেশনকে রক্ষা করে না। আচ্ছা, আমরা বুঝতে পেরেছি আপনার কথা। যেহেতু আমরা অভিযোগ প্রসঙ্গে কথা বলছি, আরো একটা অভিযোগের কথা আপনাকে বলি যে বলা হচ্ছে যে সরকারি কর্মকর্তা বা আমলাদের প্রাধান্য থাকে সবচেয়ে বেশি এই খাতে, যদিও বেসরকারি যে বিনিয়োগকারীরা আছেন তারা এই খাতে সবচেয়ে বেশি বিনিয়োগ করে থাকেন, কিন্তু তারা এই খাত থেকে পিছিয়ে আছেন। আসলে এই তারতম্যটা কেন মনে হয়? ঠিক, আপনি যথার্থই বলেছেন। আপনি যদি এই পর্যটনকে পরিচালিত করার জন্য যতগুলো ফোরাম রয়েছেন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, সরকারি কর্মকর্তারই বেশি থাকেন, প্রাইভেট সেক্টর থেকে শুধু 5 জনকে নেন, পর্যটন কর্পোরেশন বরাবরই সরকারি কর্মকর্তা কর্মচারীরা পরিচালনা করে থাকেন এবং মিনিস্ট্রিতেও সরকারি কর্মকর্তা কর্মচারীরাই। আমরা বলে আসছি যেহেতু এটা একটা পেশাগত শিল্প, এটা যেহেতু সার্ভিস ওরিয়েন্টেড, এই ইন্ডাস্ট্রিতে যারা শিক্ষিত, যারা প্রফেশনাল, তাদেরকে দিয়ে এই ইন্ডাস্ট্রিতে পরিচিত হোক। তার মানে এই নয় যে সরকার কর্মকর্তারা থাকবে না। আমরা চাচ্ছি যে সরকারি কর্মকর্তার পাশাপাশি বেসরকারি ব্যক্তিবর্গ যারা পেশাগতভাবে খুব সাউন্ড, তাদেরকে নিয়ে এক কমিটি করি এই পর্যটনকে পরিচিত করা হোক। তাহলে খুব বেশি উপকৃত বাংলাদেশ পর্যটন শিল্প। বাংলাদেশ পর্যটন শিল্প কিন্তু আপনি শুধুমাত্র জিডিপিতে কন্ট্রিবিউশন করে তা নয়, আপনি ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করে এই পর্যটন শিল্প। এবং শুধু তাই না, যে পর্যটন খাতে আসলে বিদেশি বিনিয়োগকে কতটা আকৃষ্ট করতে পারছে, বা জাতিসংঘ থেকেও কিন্তু একটা প্রস্তাব দেওয়া হয়েছে যে পরিবেশ বান্ধব বিনিয়োগের কথা বলছে, সেক্ষেত্রে কি বাংলাদেশে যে বিনিয়োগকারীরা আছেন তারা এখানে কতটুকু আগ্রহ প্রকাশ করছে? জি, আমরা তো সাস্টেনেবল ট্যুরিজমে বিশ্বাসী। সাস্টেনেবল ট্যুরিজম হলে ইকো ট্যুরিজমে তো নজর দিতেই হবে। তো সেই কারণে আমরা সবসময় তো পরিবেশ জীব বৈচিত্র্য বজায় রেখেই পর্যটনকে চালাতে চাচ্ছি। আমরা চাচ্ছি যে প্রকৃতি এবং পর্যটন একসাথেই চলুক, কোনোটা না করে নয়। সেই কারণে বিদেশি বিনিয়োগ করে যদি বাংলাদেশে আকৃষ্ট হয়, বাংলাদেশ সরকার যদি সেই ধরনের সুযোগ সুবিধা সৃষ্টি করে দিতে পারে, তাহলে অবশ্যই বিদেশি পর্যটক আর বিদেশি বিনিয়োগকারী আসবে বাংলাদেশে। এ অবধি যে বিনিয়োগ করে থাকে এর বৃহত্ অংশই, 90% সেখানে প্রায় নিরাপত্তার কথা চলে আসে, সেখানে কেন পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আমরা নিতে পারছি না, কি মনে হয় আপনার? একটু যদি ছোট করে এই প্রশ্নটুকু করা উচিত ছিল সরকারি কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রধানকে, কারণ নিরাপত্তা দিবে সরকার। একজন পর্যটক, একজন দেশের নাগরিকের ফান্ডামেন্টাল রাইট, সে নিরাপত্তা আমাদের তরফ থেকে সবসময় সরকারকে সাথে রেখে আমরা চাচ্ছি যে পর্যটকরা নিশ্চিন্তে বাংলাদেশ ভ্রমণ করুক। সেক্ষেত্রে সীমান্ত গ্যাসার যে অঞ্চলগুলো রয়েছে, বিশেষ করে সেন্ট মার্টিনে কিংবা আমাদের হিল স্টেশনগুলোতে, আমরা চাচ্ছি যে সরকার নিরাপত্তা জোরদার করুক এবং পর্যটককে চালু করুক, কারণ আমরা চাচ্ছি ওইসব ভূখণ্ডে বাংলাদেশের জনপদের উপস্থিতি থাকুক, পর্যটক উপস্থিত থাকুক। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে হওয়ার জন্য। দর্শক, আজকে আমরা পর্যটন ব্র্যান্ডিং এ বাংলাদেশ কতটুকু এগুলো নিয়ে কথা বলছিলাম আমাদের অতিথির সঙ্গে। নিশ্চয়ই আমরা আশা করবো যে সামনের দিনগুলোতে এই পর্যটন ব্র্যান্ডিং এ বাংলাদেশ অনেকটা এগিয়ে যাবে। এই আশা রেখে আজকে হ্যাপেনিং পয়েন্ট এখানে শেষ করছে। অন্য কোনো দিন আমরা অন্য কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে চলে আসবো। সেই পর্যন্ত এটিএন নিউজের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।